প্রথাগত সঙ্গীত শিক্ষার তালিম ছিল না, তবুও কয়েক দশক ধরে গানের জগতে স্বমহিমায় বিরাজ করেছেন কিশোর কুমার। তাঁর গানের কেরিয়ার নষ্ট করার কম চেষ্টা করা হয়নি, পেছনে লাগানো হয়েছিল আয়কর বিভাগকেও। আকাশবাণীতেও বন্ধ করা হয়েছিল তাঁর গান। চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠে যাতে তিনি গান করতে না পারেন তার জন্য বহু পরিচালক ও প্রযোজককে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। শাসানো হয়েছিল তাঁর গান রেকর্ড করলে নিষিদ্ধ করে দেওয়া হবে মিউজিক কোম্পানিকে। তবুও যেন দমিয়ে রাখা যায়নি বাঙালি শিল্পী কিশোর কুমারকে। বরাবরই নিজের খেয়ালে কাজ করে গেছেন কিশোরজি। আগাম পেমেন্ট ছাড়া গান অভিনয় কোনো কাজই করতে চাইতেন না। একবার এক দলীয় অনুষ্ঠানে বিনা পারিশ্রমিকে গান গাইতে চাননি, ঘাড় বেঁকিয়ে বলে দিয়েছিলেন, বিনা পয়সায় শোনার জন্য আমার গান নয়। তবে শুধু টাকা নয়, কোনো গান ভালো না লাগলে টাকা দিলেও তিনি রেকর্ড করতেন না। আবার এমনও ঘটেছে, গান গাইতে গিয়ে স্রেফ ভালো লাগছে না বলে রেকর্ডিং স্টুডিও থেকে বেরিয়ে এসেছেন। ডন ছবির খাইকে পান বানারসওয়ালা এই গানটি গাইতে গিয়ে ভালো লাগছে না বলে বাড়ি ফিরে যান কিশোরজি। পরদিন সকালে পান চিবোতে চিবোতে এসে গানের রেকর্ডিং করেন। বলেন পান না খেলে এই গানের আমেজ আসবে না। সত্যজিৎ রায়ের ছবিতেও বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন। এছাড়াও যখন মৃণাল বন্দ্যোপাধ্যায় ও পুলক বন্দ্যোপাধ্যায় মিলে তৈরি করেছিলেন তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে গানটি, তখন গানটা প্রথমে মান্না দেকে দিয়ে গাওয়ানোর কথা হলেও তিনি গাইতে না চাইলে পরে কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হয়। শোনা যায় গানটি গাওয়ার পর আবেগে ভেসেছিলেন কিশোরজি, ফিরিয়ে দিয়েছিলেন অগ্রিম নেওয়া পারিশ্রমিকের টাকাও। 1987 মুক্তি পাওয়া বাংলা ছবি অমরকণ্টকেও এমনই একটি নজির দেখা গিয়েছিল। পরিচালক ছিলেন সুখেন দাস। তাঁর দাদা অজয় দাসের সুরে এই ছবিতেই একটি গান ছিল চিতাতেই সব শেষ, লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। চিতাতেই সব শেষ, এই গানটি গাইতে গিয়ে গানের প্রতিটি কথার অর্থ যেন মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন কিশোর কুমার। গানটি রেকর্ড করার পর চোখ ভর্তি জল নিয়ে বলেছিলেন, এ কেমন গান গাওয়ালেন আমায় দিয়ে, গানের প্রতিটি কথা তো আমার চোখে জল এনে দিল। জীবনের গান অনেক গেয়েছি, কিন্তু এ যে মৃত্যুর গান, এ গান গেয়ে আমি কোনো টাকা নিতে পারবো না। সেদিন টাকা না নিয়েই স্টুডিও ত্যাগ করেছিলেন কিশোরজি। বলা বাহুল্য তাঁর গাওয়া এই গানটি আজও অত্যন্ত জনপ্রিয়। এই রকম বিভিন্ন গান ও তার পিছনে লুকিয়ে থাকা কাহিনী বরাবরই ভক্তদের মনে বাঁচিয়ে রাখবে কিশোর কুমারকে। কিছুটা হলেও জানতে সহজ হবে তাঁর ব্যক্তিত্বকে। এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।